আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আপনার রেডমি নোট নাইনে কীভাবে জিক্যাম 7.3 ভার্সনটি ইউজ করে অ্যাস্ট্রোগ্রাফি মোডে ছবি তুলবেন এবং 20 গুণ জুম করে ছবি তুলবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। জিক্যামের লিঙ্কটি পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে। জিক্যাম ইনস্টল করেই অ্যাপসটিতে ঢুকবেন, তারপর নাইট সাইট অপশনটিতে যাওয়ার পরে উপর থেকে সোয়াইপ করলে আপনি অ্যাস্ট্রোগ্রাফি মোড পাবেন। অ্যাস্ট্রোগ্রাফি মোডে ছবি তোলার জন্য আমি আপনাকে রিকমেন্ড করব ট্রাইপড ইউজ করার জন্য, নাহলে ছবিটি জার্কিং খেয়ে যাবে এবং ছবির কোয়ালিটি অতটা ভালো আসবে না। ভালো কোয়ালিটির ফটো পেতে অবশ্যই ট্রাইপড ইউজ করুন। অ্যাস্ট্রোগ্রাফি অন করে দিন, টাইম 1 মিনিট করে দিবেন। এছাড়া জিক্যাম 7.3 ভার্সনটিতে জিক্যামে 20 গুণ পর্যন্ত জুম করার অপশন পেয়ে যাবেন, কিন্তু এটা অতটা কাজের না, 10 গুণ পর্যন্তই ভালো ছবি প্রোভাইড করে এবং সম্পূর্ণ 20 গুণ করে দিলে ক্যামেরাটি ল্যাগ করে, অর্থাৎ বেড়ে যায়। তো এক্ষেত্রে 19 গুণ পর্যন্ত ব্যবহার করা যায়। অ্যাস্ট্রোম্যাক্স টাইম অপশনটিতে গিয়ে 5 মিনিট করেও আমি ছবি তুলে দেখেছি, একই মানের ছবি প্রোভাইড করে, জাস্ট টাইমটি একটু বেশি লাগে। হয়তো রেডমি নোট নাইনে এটি অতটা অপটিমাইজ না, এজন্য এটি ভালোভাবে কাজ করে না। তো আমি সাজেস্ট করব 1 মিনিটই আপনারা ইউজ করবেন। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেডমি নোট নাইন অর্থাৎ ফেলিও G85-এর জি ক্যাম নিয়ে আরও একটি ভিডিও করা আছে আমার, সেটিও চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। আমি খেয়াল করে দেখেছি জি ক্যাম 7.3 এর চেয়ে 6.1 ভার্সনটি নোট নাইনের সাথে ভালো অপটিমাইজ ছিল, সেটি কোনো ল্যাগ করতো না, কিন্তু 7.3 পিরাই কিরাস করে এবং অ্যাপসটি থেকে নিজে নিজেই বের হয়ে যায়। এটি খুব বিরক্তিকর, অনেক সময় ফটো তোলার সময় হঠাৎ করে বেরিয়ে যায়। তবে এটির সুবিধা, এটিতে বিল্ড ইন অ্যাস্ট্রোগ্রাফি মোড আছে যা অনেক কার্যকর। আমার অপোজিটে একটি লাল বাল্ব থাকায় ছবিগুলো একটু লাল হয়ে যাচ্ছে, তবে আমি এর আগে একদিন বাল্ব অফ করে ছবি তুলে দেখেছি ছবিগুলো খুব সুন্দর ন্যাচারাল ফটো আসে, আমি সেই ফটোটি আপনাদের দেখাবো। এই যে বামে যে ছবিটি দেখতে পাচ্ছেন আমি পপ আপ করে দেখাচ্ছি, এই ছবিটি আগের দিন আমি তুলেছি এবং খুবই ন্যাচারালি ফটোটি উঠেছে, আমিও খুব অবাক হয়েছি, অনেক সুন্দর ছবি উঠছে। ডে লাইটেও আমি আপনাদের এই জি ক্যাম দিয়ে ছবি তুলে দেখাচ্ছি এবং 7.3 এর যে সেটিংসগুলো আছে এটি 6 থেকে সম্পূর্ণ ভিন্ন সেটিংসগুলো, 6.1 ভার্সনগুলাই এত অপশন নাই। আমাদের ছবিটি তোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এক্ষেত্রে এখানে ট্রাইপড ইউজ করিনি, আপনারা ট্রাইপড ইউজ করবেন তাহলে আরো ভালো মানের ছবি পেয়ে যাবেন। সরি, গ্যালারিতে আসতে একটু দেরি হয়। এবার আমি জি ক্যাম 7.3 এর ডে লাইট শর্টসগুলো দেখাচ্ছি আপনাদের। আবারও উপর থেকে সোয়াইপ করছি, আমি উপর থেকে সোয়াইপ করলে কিছু অপশন পেয়ে যাবেন, HDR প্লাস এবং ইমেজ কোয়ালিটির কয়েকটি অপশন পেয়ে যাবেন, এগুলো অন করে নিলে আরও
ভালো মানের ছবি পাবেন। এবং সেটিংস আইকনে ক্লিক করে আমি সেটিংসে ঢুকে গেলাম। দেখতে পাচ্ছেন এখানে অনেক সেটিংস আছে যেগুলো 6.1 এ ছিল না। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করারও অনুরোধ রইল। ইমেজ সেটিংসে যাওয়ার পর এখানে দেখুন মিনিমাম জুম লিমিটস, এখানে দেখুন 10 করা আছে, এখানে আপনি 20 গুণ করে দিবেন। এবার আমরা জুম টেস্ট করে দেখি আসলে এটা কতটা কার্যকর। এটা আমি আগে বলেছি 19 গুণ পর্যন্ত এটি করতে সক্ষম, 20 গুণ করলেই দেখুন এখানে ক্যামেরাটি দাঁড়িয়ে গেছে আর কোনো কাজ করছে না। এখান থেকে মিনিমাইজ করে না বেরোলে আপনি আর এখান থেকে ছবি তুলতে পারবেন না। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।